আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে আসবে, যা বললেন বিএনপি নেতা ফজলুর রহমান। সাবেক মেয়র আতিকুল ইসলাম 5 দিনের রিমান্ডে। জানাবো 16 ডিসেম্বর বড় কর্মসূচির পরিকল্পনা বিএনপির। এবং সর্বশেষ জানাবো ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, বলছেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ, শোনাম এবারে বিস্তারিত। আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে আসবে, যা বললেন বিএনপি নেতা ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, গত 15 বছরে আওয়ামী লীগের যারা এমপি ছিল তারা শত শত কোটি টাকা লুটপাট করে বিদেশে পালিয়ে গেছে, তারা আর এলাকায় যেতেই পারবে না। নির্বাচন তো দূরের কথা, আর যদি তারা নির্বাচনে যেতে পারে তার জন্য এই সরকার দায়ী, কারণ হচ্ছে তাদের বিচার করছে না এই সরকার। এতদিন লাগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? শত শত মামলা হওয়া সত্ত্বেও কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না? সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ফেল করুক আমি এটা চাই না। সেই সরকার একটি কারণেই ফেল করতে পারে, সেটি হচ্ছে তার মেয়াদ যদি দীর্ঘায়িত করতে চায়। আমি মনে করি তাহলেই ফেল করার সম্ভাবনা আছে। অ্যাডভোকেট ফয়জুল রহমান বলেন, ইউনুস সাহেব যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই, তবে অন্তর্বর্তী সরকার হিসেবে নয়, অন্যভাবে থাকতে হবে। আগে বলতে হবে কতদিন ক্ষমতায় থাকতে চান, সেটা স্পষ্ট করতে হবে। আমি মনে করি ডক্টর ইউনুসের মতো দেশে প্রধানমন্ত্রী থাকা বাংলাদেশের জন্য গর্বের। ফয়জুর রহমান প্রশ্ন রেখে বলেন, ডক্টর আসিফ নজরুল ইসলাম বলেছিলেন 2025 সালের মধ্যে নির্বাচন সম্ভব, তাকে কেন মুখে তালা লাগিয়ে দেওয়া হলো? সেনাপ্রধান তো বলেছিলেন 1.5 বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব, তাকেও থামায় দেওয়া হলো কেন? একদম জাতিসংঘে কথা বলে তাকে থামায় দেওয়া হলো। ইউনুস সাহেব যদি আরও 10 বছর দেশ চালাতে চায় তাহলে কোনো আমার আপত্তি নেই, আমি ওনাকে সেলুট করি। আমি মনে করি ডক্টর ইউনুসের মতো ব্যক্তি আমাদের দেশের প্রধানমন্ত্রী থাকা উচিত, আমাদের দেশের জন্য গৌরব হবে। সাবেক মেয়র আতিকুল ইসলাম 5 দিনের রিমান্ডে। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় অ্যাডভোকেট মমতাজউদ্দিন আহমেদ মেহেদিরও 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 16 অক্টোবর সন্ধ্যা 6:30 দিকে তাকে রাজধানীর মহাখালী DOHS এলাকা থেকে DNCC-র সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে, সেগুলো হলো মোহাম্মদ আল শাহরিয়ার হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে মামলা, অটোরিকশা চালক মোহাম্মদ রনি হত্যা মামলা, সপ্তম শ্রেণী শিক্ষার্থী রাকিব হত্যা মামলা। সবগুলো মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের যৌথ হামলার অভিযোগ রয়েছে। 16 ডিসেম্বর বড় কর্মসূচির পরিকল্পনা বিএনপির। নির্বাচনী রোডম্যাপের দাবি আরও জোরালো করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এবার 10 সাংগঠনিক বিভাগে বড় সমাবেশের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এছাড়া নির্বাচন ইস্যু এবং জাতীয় ঐক্যমত্যের প্রশ্ন যাতে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে বৈঠকে তাগিদ দিয়েছেন কয়েকজন নেতা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল যুগান্তরকে বলেন, ঐতিহাসিক সফল র্যালি করার মাধ্যমে ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীরা এখন অনেক উজ্জীবিত। এবার র্যালিতে ব্যাপক সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। দলমত নির্বিশেষে সাধারণ জনগণের শহীদ জিয়াউর রহমানের প্রতি যে সম্মান ও ভালোবাসা তা প্রমাণ করেছে এবারের র্যালিতে অংশগ্রহণের মাধ্যমে। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন সাংগঠনিক কাজগুলো আরও সুচারুরূপে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, এক্ষেত্রে নতুন কিছু কর্মসূচি আসবে। অন্তর্বর্তী সরকার মেয়াদের 3 মাসেও নির্বাচনী রোডম্যাপের বিষয়টি স্পষ্ট না করায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি। অন্যথায় আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে 3রা জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে দলটি। গত 4 নভেম্বর অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিএনপি নেতারা মনে করছেন রাষ্ট্রকাঠামোর সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া দুটি সমান্তরালভাবে চলা উচিত, এই জন্য সরকারকে অবিলম্বে একটি রোডম্যাপ দিয়ে সামনে এগোনো দরকার। যতদিন পর্যন্ত এই রোডম্যাপ দেওয়া না হবে ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচিত বিলম্বিত হওয়া ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার যে শঙ্কা রয়েছে সেটা কাটবে না। তারা বলছেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাচ্ছে এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে, তবে সরকারের সব কার্যক্রমের ফোকাস হওয়া উচিত নির্বাচন। ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচনের কোনো বিকল্প নেই, তাই নির্বাচন নিয়ে জনমনে বিভিন্ন সময়ে যে শঙ্কা তৈরি হচ্ছে সেটা কাটাতে এই সরকারকে দ্রুত রোডম্যাপ দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢোকা দরকার।
বিএনপি মনে করছে বিদ্যমান পরিস্থিতিতে ফ্যাসিবাদী ষড়যন্ত্র মোকাবিলা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এই দুই ইস্যুতে মাঠের কর্মসূচি অব্যাহত রাখতে হবে। সেই ভাবনা থেকেই এবার 10 সাংগঠনিক বিভাগে বড় সমাবেশ করার চিন্তাভাবনা করছে দলটি। এছাড়া মহান বিজয় দিবস ঘিরেও বড় শোডাউনের পরিকল্পনা রয়েছে বিএনপির। তাই আগামী 16 ডিসেম্বর ঢাকায় আরেকটি বড় র্যালিরও করবে দলটি। বৈঠকে সরকারের উপদেষ্টা পরিষদের সম্প্রতি তিনজনের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হয়েছে। বিএনপি নেতারা অভিমত দেন, এদের মধ্যে দুজনকে নিয়ে নানা মহলে বিতর্ক তৈরি হয়েছে। ইতোমধ্যে ছাত্র জনতা এটা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তারা আন্দোলন করছে। এই নিয়োগ নিয়ে তারাও বিস্মিত। যথেষ্ট যাচাই বাছাই ও চিন্তাভাবনা করে এদের নিয়োগ দিলে এই বিতর্ক সৃষ্টি হতো না। তাই সরকারের উচিত যথাসম্ভব বিতর্ক এড়িয়ে সামনে অগ্রসর হওয়া, বিতর্কিত কাউকে সরকারে না রাখা এবং ভালোভাবে খোঁজখবর করে দায়িত্বে নিয়ে আসা। এর আগে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করার প্রশ্ন তুলে তার পদত্যাগ দাবি করেছিল বিএনপি। দলটির অভিমত ছিল তিনি ছিলেন প্রশাসনের বিতর্কিত কর্মকর্তা। আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা নিয়োগের পর তাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। এরপর গত রোববার তাকে সেখান থেকে সরিয়ে খাদ্য উপদেষ্টা করা হয়। বিএনপি মনে করে এটি বিতর্কের ফল। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, বলছে মির্জা ফখরুল। ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে, তাই আমাদের মাথার উপর এখনও বিপদ আছে। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, এই মুহূর্তে আমরা আরও একটা বিপর্যয় এফোর্ড করতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে সিদ্ধান্ত করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নিয়ে আমরা কোনো চিন্তা করি না। আমাদের চিন্তা আগামী নির্বাচন নিয়ে, সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো রোডম্যাপ দেয়নি। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে উপযোগী করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির সংস্কার প্রয়োজন। উপদেষ্টা নিয়োগের প্রশ্নে তিনি বলেন, একটি দেশ পরিচালনার জন্য 25-40 জন উপদেষ্টা থাকতে পারে, এত বড় একটা দেশ। আর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা কাকে বানাবে আর কাকে বানাবে না, তা একান্তই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের ইখতিয়ার। উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্কতা ভূমিকা পালন করা উচিত, যারা বিতর্কিত তাদের না নেওয়ার পরামর্শ মির্জা ফখরুল। কারণ এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদের সকলের বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন আশা কবিতার কয়েক লাইন আবৃত্তি করে বলেন, অসহিষ্ণু হলে চলবে না, প্রশ্ন হতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য সংস্কার কাজগুলো সঠিকভাবে শেষ করতে পারে, সেজন্য অবশ্যই তাদের সময় দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। তবে সবসময় পলিটিক্স করলে চলবে না, হৃদয় দিয়ে কাজ করতে হবে। মির্জা ফখরুল বলেন, বাজারে চাল ডাল তেল সহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি, সাধারণ আয়ের মানুষের সংসার পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে, এদিকটাও সরকারকে খেয়াল রাখতে হবে। মির্জা ফখরুল এরপর তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।